আসসালামু আলাইকুম রাইভেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি শফিকুল ইসলাম আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা একটা খরগোশের খাঁচা তৈরি করবে। তো তার আগে বলে নিচ্ছি যারা এখনও এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন যে আমি কিভাবে খাঁচা তৈরি করছি তো ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে কেননা আমরা যারা খরগোশ পালন করি তাদের একটা বড় সমস্যা সেটা হচ্ছে আমরা খরগোশ রাখবো কিভাবে সেটা আমরা উপায় খুঁজে পাই না তো এই উপায়ের জন্য আমি সরাসরি একটা খাঁচা তৈরি করছি এবং সেই খাঁচার ভিডিওটা পোড়াটাই আমি করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন আমরা কিন্তু প্রথমেই একটা বড় বাঁশকে নিয়েছি এবং তারপরে সেই বাঁশগুলাকে এরকম প্রসেস করে বাতা আমি আঞ্চলিক আমার আঞ্চলিক ভাষাতেই বলবো আমি জানি না আপনাদের আঞ্চলিক ভাষাতে কি বলে যে এরকম বাতা বানিয়ে নিয়েছি এবং সেখানে এরকমভাবে সরার দিয়েছি আপনারা বলতে পারেন যে ভাই মাঝে আবার ফাঁক রেখেছেন কেন তা আসলে ফাঁক রেখেছি আমার খাঁচাটা দোতলা হবে যেন আমি একটা খাঁচাতেই দুইটা তলা তালা বানিয়ে দুই জায়গায় আমি খরগোশ পালন করতে পারবো তো তারপরে আসলে আমি এটা বানাচ্ছি সামনের পাট খরগোশের এই যেটা দেখছেন এটা হবে আমার খাঁচার সামনের পাটটা তো আসলে কিভাবে কি করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটা পুরোটা দেখেন তো আসলে এই আমি যেহেতু ছোটো বাঁশ দিয়ে বানাচ্ছি আর এই বাঁশের জন্য এই যে লোহা দেখছেন আমি কিন্তু এক ইঞ্চি এক দুই দুই ধরনের লোহা দিয়ে কাজ করছি একটা এক ইঞ্চি লোহা এবং একটা দেড় ইঞ্চি লোহা তো দেড় ইঞ্চি লোহা যেটা এটা মোটা লোহা লোহা এবং এ লোহাতে আপনার এই বাঁশের চড়াট এটা কিন্তু ফেটে যেতে পারে তে কারণে আমি কিন্তু ভ্রমণ দিয়ে এটাকে ছিদ্র করে নিয়েছি তারপরে লোহা মেরেছি তো আসলে এই ছোট যেটা দেড় ইঞ্চি লোহা এ ইঞ্চি কিন্তু খাঁচা লোহাটা মানে আপনার চড়ারটা ফেটে যেতে পারে এর জন্য দেখবেন এক ইঞ্চি লোহাই চিকন কাটাপিন পেন পাওয়া যায় এক ইঞ্চি কাটা পেন আপনারা এটা ইউজ করতে পারেন তো আসলে আমি খুব অল্প খরচের মধ্যে এই খাঁচাটা তৈরি করব। এর জন্য কিন্তু আমি পোড়াটা শুধু বাঁশ দিয়ে তৈরি করছি যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা কাঠে কাঠ ব্যবহার করতে পারেন এবং চতুর্পাশে আপনারা কাঠ দিতে পারেন মাঝখানে এরকম চরার দিতে পারেন বাঁশের যেন চড়ার দেওয়ার একটা সুবিধা আছে সেটা আপনারা যখন চরার দিবেন তখন কিন্তু সেই চরারটাই যেরকম ফাঁকা ফাঁকা থাকবে যেরকম আপনারা দেখছেন এরকম ফাঁকা থাকবে আর যখন এরকম ফাঁকা আপনার খাঁচা হবে তখন কিন্তু আপনার খড়গোচ যেহেতু ছাগলের মতো পায়খানা করে এবং পেশাব করে সেটা খুব সহজে নিচে পড়ে যাবে তো এজন্য আপনার সুবিধা হবে যদি আপনি বাঁশ দিয়ে এরকম চড়ার দেন তা আসলে আমিও সেজন্যই নিচের চড়াটাও কিন্তু আমি বাঁশ দিয়েই দিয়েছি এবং আমার এই খাঁচাতে আমি পুরাটাই শুধুমাত্র কাঠ দিয়ে ব্যবহার করব এবং বাঁশ দিয়ে ব্যবহার করব এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এই কাঠ ব্যবহার করবো সেটা আপনারা অবশ্যই দেখবেন পোড়া ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোথায় কোথায় কাঠ ব্যবহার করছি তো আসলে এরকম খাঁচা কিন্তু একা ব্যবহার একা তৈরি করা কোনোভাবেই সম্ভব না এই খাঁচাটা আমার বড় ভাই এবং আমি দুজন মিলে আমরা খাঁচা তৈরি করছি এবং পাশে আমার বাবাও ছিল যেহেতু একা 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 তৈরি করা খুবই সমস্যা সেটা আপনি একা একা কোনোভাবেই একটা খাতা তৈরি করতে পারবেন না অবশ্যই আপনার কাউকে লাগবে এবং কারো হেল্প ছাড়া আপনি পারবেন না তো আসলে আমরা যারা খাতা তৈরি করার জন্য হয়তো পূর্বে যে প্ল্যানটা করি যে আমরা খাতা তৈরি করতে গেলে হয়তো বা প্রচুর খরচ হতে পারে তো এই জন্য আমরা উদ্বেগটা নেই না তবে বন্ধুরা আমি খরচের বিষয়ে আপনাদেরকে বলছি তো আসলে আমার এই খাতাতে কেমন খরচ পড়েছে আমি সত্যি কথা আপনাদেরকে বলবো যেন আপ যেন আপনারাও এরকম খাতা তৈরি করতে পারেন তো দেখেন আমার এই খাতাতে বাঁশ ব্যবহার করছি আমি তিনটা বাঁশ তিনটা বড় বাঁশ এবং এই তিনটা বাঁশের দাম এখন আমাদের এলাকাতে বাঁশের দাম একটু বেশি এ কারণে একশো টাকা করে পড়েছে তো আমি চারটা বাস কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে তো মনে করেন যে এটা তিনটা বাস ব্যবহার করেছি এবং কিছু নেট আছে সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো নেট খরচ তো সব মিলে কত আসবে সেটা আমি টোটাল হিসাব আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে দেখেন আমার খাতা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো আসলে এই যে সামনের পাট আপনারা ভাবতেন যে তাহলে সামনের পাট যদি এরকম হয় তাহলে সামনের পাটে আবার কি ব্যবহার করব এজন্য সামনের পাটে দেখুন আমি কিন্তু খুলে নিয়ে একটা নেট ব্যবহার করছি এটা নেটটা আমি যে যে অংশ আনছিলাম চার ফিট নেট আনছিলাম এবং আমার কবুতর আছে কবুতরের খাঁচার সামনে আমি মানে নষ্ট হয়ে গিয়েছিল। সেখানে ব্যবহার করেছি এবং বাকি অংশ আমি খরগোশের খাঁচার এই সামনের অংশে ব্যবহার করছি তো আসলে এই প্লাস্টিকের নেট এটা ইউজ করা সবচাইতে ভালো এটা আপনারা চাইলে কিন্তু এই যে গুনার নেটও কিনতে পারেন তবে সেটা দেখা যায় কি যেহেতু আমার খাঁচা বাহিরে থাকে আর যখন বাহিরে থাকবে তখন কিন্তু বৃষ্টির পানি সেই লোহাতে পড়ে জং ধরে যায় এবং মরিচিকার কারণে দেখা যায় যে সেই লোহাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য যেহেতু আমরা বাহিরে রাখবো সেজন্য প্লাস্টিকের নেট হলে সবচাইতে ভালো হবে কেননা প্লাস্টিকের নেটে যে জং ধরার কোনো ভয় নেই এবং এটা অনেকদিন দিন টেকসই হবে তবে এই যে আপনারা যে বাঁশ দেখছেন এই বাঁশের চাইতে কিন্তু কাঠ দিলে একটু ভালো হতো তবে আসলে বাট বাঁশ দেই আর কাঠ দেই আমরা যেটাই দেই না কেন এটা যখন বাহিরে থাকবে যখন বৃষ্টির পানি পড়বে তখন কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে তো আসলে এটা হবেই করার কিছুই নেই যেহেতু আমরা অল্প খরচের মধ্যে বানাচ্ছি তারপরেও এটা আপনার চোখ চোখ বুঝে এটা চার বছর থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এর মধ্যে কোনো কিছুই হবে না আপনার যদি এই সিস্টেমে একটা খাতা তৈরি করেন তো আসলে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসলে প্লাস্টিকের নেট দিয়েছি যেহেতু কাঠের নেট নষ্ট মানে সরি গুনার যে নেট সেটা নষ্ট হয় এবং এর জন্যই আমি এটা ব্যবহার করছি আর এটা আসলে বাজারে আমাদের এখানে কত নেয় সেটা আমি আমাদের এখানের প্রাইস বলবো এটা আপনাদের এলাকাতে কেমন নেবে আমি জানি না এই প্লাস্টিকের নেট এটা এটার দাম আমার এখান থেকে আমার কাছ থেকে নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা ফিট এক ফিট পঁয়তাল্লিশ টাকা আমি চার ফিট নিয়েছিলাম তো আসলে আপনারাও এরকমভাবে নেট ইউজ করতে পারেন এবং এই নেট দিয়ে আপনারা যে বাঁশের চড়াটা আমি যে চড়ার দিয়েছি যে চড়াতে কিন্তু আপনারা বাঁশ না দিয়ে সেই বাঁশটা একটু ফাঁকা ফাঁকা দিয়ে সেখানে আপনারা এরকম নেটও ইউজ করতে পারেন কেননা এই নেটগুলো কিন্তু নেটের উপরেও খরগোশ আপনি রাখতে পারবেন এটার এটার ভিতর দিয়ে দেখা যাবে খরগোশের পেশাব পায়খানা খুব সহজে নিচে পড়ে যাবে তো আসলে বন্ধুরা এর আগে আমি আমি আরও একটা কথা আপনাদেরকে জানাচ্ছি আসলে আমি কিন্তু পারতাম যে এই ভিডিওতে শুধুমাত্র মিউজিক দিয়ে আপনারা শুধুমাত্র মিউজিক দিয়ে ভিডিও আমি কিন্তু মিউজিক ভিডিওতে ইউজ করি না কেননা মিউজিক যখন দেব তখন আপনারা এই যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বলছি যে আমার কত খরচ পড়লো আমি কিভাবে তৈরি করছি এবং কিভাবে কি হবে কোনটা সমস্যা হবে কোনটা সুবিধা হবে এগুলো কিন্তু আপনারা বুঝতে পারতেন না তো আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকে বলে যে ভাই আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন না কেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করি না ভাই যেহেতু আসলে কফি রাইটের ভয় থাকে এবং এনসিএস মিউজিক কিছু থাকে সেগুলোও দেখা যায় কিছু কিছু মিউজিক কিন্তু অলরেডি রাইট চলে আসে যে জন্য আমি এ ধর এরকমভাবেই আমি ন্যাচারাল ভিডিও আপনাদের জন্য তৈরি করি আমি ভাবি যে আপনারা সবাই আমার মানে আমরা সবাই এক ফ্যামিলির অবশ্যই আমি আপনাদেরকে ফ্যামিলিই মনে করি যে সবাই কিন্তু আমরা এক সঙ্গে থাকি এবং অনেকে আমার সঙ্গে কন্টিনিউ আমিও তাদের সাথে যোগাযোগ করি তারাও আমার সাথে যোগাযোগ করে এবং আমি যতটুকুন জানি ভাই এতটুকুন আমি সত্য কথাই আপনাদের সাথে শেয়ার করি আসলে দেখেন আমি কিন্তু এই যে সাইডে যেহেতু আমি পার্টিশনগুলো আলাদা আলাদা করে নিয়েছি এজন্য কিন্তু এটা আমাকে আলাদা করে বাঁধতে হচ্ছে তো এজন্য আসলে বাঁধার জন্য আমি গোনা ইউজ করতে পারতাম তো জিআই তার ইউজ করতে পারতাম সেটা অবশ্যই ভালো হতো তা আসলে আপনারা এছাড়াও আরও একটা বি মানে আর একটা বিকল্প ব্যবস্থা সেটা হচ্ছে এই যে কট আপনারা দেখতে পারলেন এটা কিন্তু ক দিয়ে আমি বেঁধে নিলাম তো এই যে দেখেন আমার কিন্তু কটটা পরিপূর্ণ হয়ে গেছে তা আসলে এখন আমার শুধু বাকি রইল আমার সামনের পাটটা সামনের পাটে আমি পরে একটা তক্তা লাগিয়ে দেব এবং সেখানে আমার খরগোশ নিরাপদ থাকবে তো এই যে পোড়া বিষয়টাই কিন্তু আপনারা বুঝতে পারলেন কীভাবে আমি খাঁচাটা তৈরি করলাম এবং এই যে দেখেন আমার খাঁচার ভিতরের জায়গাটাও কিন্তু অনেক এবং এই যে দোতলা আমি ইচ্ছে করলে উপরেও রাখতে পারবো নিচেও রাখতে পারবো এখন উপরে রাখলে তো দেখা যাবে যে আমার খরগোশ পেশা পায়খানা করবে নিচের খরগোশের পড়বে জন্য অবশ্যই উপরের খরগোশকে আপনাকে কিছু বিছিয়ে দিতে হবে যেরকম সালা হোক অথ বস্তা হোক অথবা পলি হোক আপনাকে বিছিয়ে দিতে হবে আবার আপনার যদি অল্প খরগোশ পালন করেন সেক্ষেত্রে আমি যেভাবে পালন করছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কি ধরনের সমস্যা হবে এই যে দেখুন দেখেন আমি কিন্তু অলরেডি আমার খাতা আমি সিস্টেম করে ফেলেছি এবং আমার আগের যে খাঁচাটা ছিল আপনারা যে দেখতে পাচ্ছেন আমি যে খাঁচাটা অনেক 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 আপনারা দেখেছেন যে আমার যে খাঁচাটা এ খাঁচাটাকে উপরে দিয়েছি এবং অল্প জায়গার মধ্যে দেখেন আমি কত কতটা জায়গা বের করে নিয়েছি আমি কিন্তু উপরে এরকমভাবে মুরগি পালন করতে পারবো এবং নিচে খরগোশ পালন করতে পারবো তারও নিচে খরগোশ পালন করতে পারব আসলে অল্প জায়গাতে আপনারা কিন্তু এরকমভাবে অনেকেই এভাবে সিস্টেম করে খরগোশ অথবা দেশি মুরগি হোক যেহেতু দেশি মুরগিরও চাহিদা আছে আপনারা এভাবে খরগোশ পালন করতে পারেন আসলে বন্ধুরা আমার এই খাঁচার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমি আশায় থাকব যে আপনারা কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা আমি আজ এ পর্যন্তই বিদায় নেব তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ